নতুন বছরে পাসপোর্ট ছাড়াই আসা যাবে ব্রিটেনে, এমন খবর দিয়েই নতুন বছর শুরু করেছে ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যম। ব্রিটেনে এবার চালু হতে যাচ্ছে স্মার্ট পাসপোর্ট সিস্টেম। ব্রিটেনে ভ্রমণকারীদের জন্য ব্রিটিশ বর্ডার কন্ট্রোল কর্তৃপক্ষ স্মার্ট পাসপোর্ট গেট সিস্টেম চালু করতে যাচ্ছে। এটি এই বছরের শুরুতে ট্রায়াল করা হবে। টাইমস পত্রিকা জানিয়েছে, ইউকে বর্ডার ফোর্সের মহাপরিচালক ফিল ডগলাস নির্বিঘ্নে বর্ডার পাসের বিষয়টি অগ্রাধিকার দিচ্ছেন। নতুন সিস্টেমের অধীনে বর্তমান ই গেট সিস্টেমকে আপগ্রেড করা হবে। এতে আগত যাত্রীরা তাদের পাসপোর্টগুলো পকেটে রেখেই শুধুমাত্র ক্যামেরায় ফেস দেখিয়ে যুক্তরাজ্যে ঢুকতে পারবেন। বিমানবন্দর ই গেটস নেটওয়ার্ক ফেস রিকগনাইজেশনের উপর নির্ভর করে। প্রতিজন ভ্রমণকারীর ফেস পাসপোর্ট এনস্কেপ করা ডেটা থেকে পরীক্ষা করা হয়। তবে নতুন সিস্টেম সেন্ট্রালাইজড ডেটার উপর নির্ভর করবে। বর্তমান ই গেটস 10 বছর বা তার বেশি বয়সী ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত। তবে ইউভুক্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা এই সুযোগ পেয়ে থাকে। স্মার্ট গেটগুলোর জন্য ভ্রমণকারীকে একটি ডেটাবেস রেজিস্টার থাকতে হবে। যুক্তরাজ্যের ইলেকট্রিক ট্রাভেল অথরাইজেশন স্কিম ধীরে ধীরে চালুর ফলে শুধুমাত্র অথরাইজড ট্রাভেলাররা এই সুযোগ পাবে। মিস্টার ডগলাস টাইমসকে বলেছেন, এর মাধ্যমে তারা আগে থেকে ভ্রমণকারীর অনেক তথ্য জানবে। অন্যান্য দেশ ইতোমধ্যে উন্নত ফেস রিকগনিশন সিস্টেম ব্যবহার করছে। বিশ্বের অন্যতম ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই সহ বেশ কিছু এয়ারপোর্ট ভ্রমণকারীদের জন্য এই প্রযুক্তি ইনস্টল করেছে। দুবাই এয়ারপোর্টে 5 সেকেন্ডের মধ্যে একজন ভ্রমণকারী ইমিগ্রেশন শেষ করতে পারে। তবে 15 বছরের কম বয়সী শিশু এবং 1.2 মিটার কম লম্বা ভ্রমণকারীরা দুবাই স্মার্ট গেটগুলো ব্যবহার করতে পারে না। অস্ট্রেলিয়ার কিছু বিমানবন্দরে অনুরূপ প্রযুক্তি ব্যবহার করা হয়। এদিকে প্রাথমিকভাবে যুক্তরাজ্যে সীমিত সংখ্যক ভ্রমণকারীদের জন্য একটি সিঙ্গেল এয়ারপোর্টে এই প্রযুক্তি প্রাথমিক ট্রায়াল করা সম্ভব হবে। তাই আসছে সময়ে ব্রিটেনের প্রবেশে পাসপোর্ট লাগবে না। এটি হচ্ছে ব্রিটেনের সংবাদ মাধ্যমের আজকের বেশ গুরুত্বপূর্ণ কিছু সংবাদ। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।